আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আসলে আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টি হবে হবে না চারদিকে মনে হচ্ছে দেখা, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, প্রচণ্ড গরম। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা, আলহামদুলিল্লাহ স্কোয়াডের সবাই হয়তো ভালো আছে। আমাকে দেখে সবাই লাফাচ্ছে, মানে খাবার দাও বাবা, আমিও রেডি সবাইকে খাবার দেওয়ার জন্য। মাঝখানে বলছিলাম যে এই মাদির একটু সিক হয়ে গেছিলো, দেখেন ওর পটিটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই যে পটিটা ঠিক হয়ে আসতেছে, খয়েরি কালার এসে পড়ছে। আর এই হচ্ছে মাদিটা, মাশাল্লাহ আমার সবচেয়ে বেস্ট বাঞ্জা মাদি, তাই ওরেন একটু ভয় পেয়েছিলাম, বাট এখন পুরো ফিট আলহামদুলিল্লাহ। এই যে মাদিটা, এই হচ্ছে মাদিটা, এই হচ্ছে মাদি। আর এদিক যা তো জানিনি, এদের বাচ্চা আলাদা করে দিছি, কিছু করার ছিল না এই বাঘা জোড়ার। এদিক দিয়ে এদিকে দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো, এই যে এদিক দিয়ে জোড়াগুলা সবাই ভালো আছে, এদিক দিয়ে দুইটা ছোটো বাচ্চা আছে। আর এই চারটাকে তো আমি আলাদা করে দিয়েছি, এদিক দিয়ে আমার সিলভার পেয়ারটা, মাশাল্লাহ। তো এই হচ্ছে স্কোয়াডের অবস্থা, এখন সবাইকে খাবার দিতে হবে। ট্রেগুলো দিয়ে রাখি, কারণ রাতের বেলা বৃষ্টি যদি হয় তাহলে ওই নিচের এখানে পানি যাবে না। তো এই হচ্ছে অবস্থা, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এখন আস্তে আস্তে খাবার দিব সবাইকে, বিশেষ করে উড়ানোরগুলোকে আগে দিব, কারণ ওদেরকে হালকা করতে হবে। ওরা অনেক, আমি তো 12 মাস ভারী খাবার দিই, তো ওদেরকে একটু লাইট খাবার দিতে হবে যাতে ওরা পারফেক্টলি সব কিছু ঠিক থাকে ওদের। এই হচ্ছে এদের অবস্থা। আর বাদবাকি স্কোয়াডের সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখতেই পাচ্ছেন অনেক কবুতর জমছে আলহামদুলিল্লাহ। আজকের থেকে পোস্ট দেওয়া শুরু করবো, বিশেষ করে বাঘাগুলো সেল দিব, বাঘা পাত্তি বাচ্চাগুলো পাত্তি মেলগুলো সেল দিব এই মুহূর্তে। আর মিলিটারি তো পোস্ট দিয়েছিলাম, বাট ওরকম রেসপন্স পাইনি, তো যে কারণে ওগুলো আমি সেল দিচ্ছি না। তো এগুলোর মধ্যে সেল দিয়ে দিব, তো সেল পোস্ট খুব শিগগিরই দিয়ে দিব আল্লাহ যদি বাঁচায়। এই হচ্ছে এখানকার অবস্থা, হালকা একটা কাম করছি, তার মানে আমি রশিরে খুইলা রেখে গেছিলাম আল্লাহর রহমত, কোনো সমস্যা হয়নি। এদিকেও আলহামদুলিল্লাহ সবগুলো ঠিক আছে, বাঘা মাদিগুলো আমার। এখান থেকে আস্তে আস্তে সেলপোস্ট বানাই, সেলপোস্ট দিব, মানে সাপ চোখের মোজাওয়ালাগুলো বিশেষ করে মাকড়া সব মিলায়। সিলভার মাদির খুব সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে, মাশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, কবুতর তো সেল দিতে হবে, উপায় নেই আসলে, কারণ যে পরিমাণ খরচ আমার কবুতরে মিনিমাম 6-7 হাজার টাকা এভাবেই খরচ, আর যখন বাচ্চা ফুটে তখন তো খরচ আরও বাড়ে। সো এই নিয়েই চলতেছে আমার লাইফ, সবাই দোয়া করবেন। এদিক দিয়ে ছিল আমাদের ডানে আর অসাসছে, এটা কিছু করার নাই, ওরে একটু মেডিসিন মারতে হবে, জ্বর আছে, ওর একটু জ্বরে নাপা দিচ্ছিলাম আলাদাভাবে স্প্রেতে করে, এছাড়া সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরাও নর্মাদিগুলো মোটামুটি ভালোই খেলাধুলা করে। এদিকে মুরগিগুলো ডিম পারে, কিছু কিছু ডিম পারে না, দেখি ভালো কথা, ওই দিন ডিম পারছে নাকি না, আজকে কোনো ডিম নেই। এভাবে মুরগিগুলো ডিম পারা শুরু করছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে অবস্থা। তো গরম ঠান্ডার মধ্যে মানুষজনের যেরকম অসুস্থ হচ্ছে, কবুতরে কিন্তু খুব অসুস্থ হচ্ছে, ঠান্ডা লাগা ঠান্ড খুব স্বাভাবিক, প্রচণ্ড গরম দিনের বেলা, রাতের বেলা হালকা ঠান্ডা, তো এতে কিন্তু কবুতরও অসুস্থ হয়। সো আপনারা আপনাদের কবুতর হাঁস মুরগিগুলো বি কেয়ারফুল থাকবেন, বিশেষ করে কবুতর, কারণ সামনে সিজন আসতেছে। চেষ্টা করবেন সবাই RDBটা মারার জন্য, সাথে সাথে কোর্সগুলো করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ছাদের আমার এই মুহূর্তে অবস্থা। আবার এই খাবার দিব 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 খাবার পানি আগে তোমাদের দিব, হ্যাঁ তোমাদের দিব, ডোন্ট বি প্যানিক, ওকে, কোনো প্যানিক থাকবে না, তোমাদের সবাই খাবার দিয়ে দিব সময় মতো। কী হয়েছে, তুমি কান্দো কেন মিয়া, তুমি তো বড় হয়েছো, তোমার তো কান্দার বয়স নেই, তুমি এখন একা খাইতে পারো, তাই তোমাকে আলাদা করে দিছি, কিছু করার নেই। দেখবে তিনটা বাচ্চা আলাদা করে দেওয়া হয়েছে, তো দোয়া করেন এই জোড়াটা যারা ডিম দেয় কিছু একটা নতুনের আশায়, দেখি কী হয় জোড়াটা থেকে। আল্লাহ রহমতে চলছে ভালোই চারদিকে। আমার একটা পুরান জাতের নরের ভিডিও ছবি দেখে, ওই দেখেন আমার বাড়ির সবচেয়ে পুরান বয়স্ক মানুষ, খুবই সুন্দর দেখতে সে, মাশাআল্লাহ, তার শেপ গঠন অন্যরকম পুরা। এই তো এগুলো দেখাচ্ছি একটু একটু করে, আসলে একা ভিডিও খুললে পরে সব কিছু দেখাইতে পারি না, তো এইভাবেই দেখাইতে হয়। এই হচ্ছে অবস্থা, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ কবুতরগুলো সেল দেওয়া শুরু করবো, কারণ অনেক জমে গেছে, তো আসলে একটু কমাইতে হবে, মাকড়া এগুলো সেল দিয়ে দেবো, তারপর আরও কিছু আছে ওগুলো সেল দিয়ে দেবো, এগুলো সেল না দিলে খাবার অযোগাইতে কষ্ট হয়ে যেতেছে। তো সবাই সাথে থাকবেন, যদি কবুতর সেল দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই। তো এই হচ্ছে স্কোয়াডের অবস্থা, সবাই দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য। এখন খাবার দিতে হবে, বৃষ্টি যে কোনো সময় আসতেও পারে না আসতে পারে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।